নর্থহ্যাম্পটনের ঐতিহ্যবাহী আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকায় স্থান সংকুলান না হওয়ার মসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। তবে সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থ নেই মসজিদ কর্তৃপক্ষের, আর তাই মসজিদের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিতে আগামী 20শে রমাদান এনটিভিতে ফান্ড রাইজিংয়ে যাচ্ছেন মসজিদ কর্তৃপক্ষ। এই নিয়ে বিস্তারিত দেখেন এম এ ফাত্তা চৌধুরী ফয়সালের রিপোর্টে। প্রায় 3 যুগ পূর্বে প্রতিষ্ঠিত হয় নর্দামটনের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান নর্দামটন আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদ। নামাজের পাশাপাশি বর্তমানে মসজিদ থেকে নানাবিধ কার্যক্রম পরিচালিত হয়। মসজিদে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়, স্থান সংকুলন না হয় উদ্যোগ নেওয়া হয় সম্প্রসারণের, শুরু হয় সম্প্রসারণ কাজও। মসজিদ সম্প্রসারণের কাজকে দ্রুত এগিয়ে নিতে প্রয়োজন অনেক টাকার, তাই আগামী 20শে রমাদান দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপে লাইভ ফান্ড রেজিংয়ে যাচ্ছেন মসজিদ কর্তৃপক্ষ। আমি আকুল আবেদন জানাইরাম, বিশ রমজান আমরা মসজিদ লাইভ এনটিভি ফান্ড রেজিং জানাইরাম, আপনারা মুক্ত হস্তে দান করবা। আপনারা জানেন এটা একটা বড় প্রজেক্ট, অনেক টাকার দরকার, দয়া করে আপনারা গত বছর জেলা সাড়া দিছিলা, ইনশাআল্লাহ আমরা আশা করি ইবারও আপনারা সাড়া দিবা। We've been appointed as principal contractors for this project. We envisage the project to run for approximately 52 weeks, subject to funding. The project has already started. মসজিদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সহবাইকে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন মসজিদ কমিটির প্রাক্তন মুতাওয়াল্লি সেক্রেটারি সহ নির্বাহী সদস্যবৃন্দ। We have started a mosque new extension work. We need your donation to complete this. Please donate generously and be part of this noble cause. To encourage our relatives, friends and everybody that we can to donate as well. May Allah subhanahu wa ta'ala accept all our efforts in this month of Ramadan. আমরা নর্থহ্যাম্পটনের সবচেয়ে বড় মসজিদের এক্সটেনশনের কাজ আরম্ভ করছি। আপনারা সহযোগিতা চাই, দয়া করে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করুকা। আপনারা গতবারও আমাদেরকে সাহায্য করেছেন, এবার আপনাদের কাছে ধন্যবাদ দিতেছি যে আপনারা যতটুকু যার সামর্থ্য হয় আমাদেরকে সাহায্য করার জন্য। এখানে আমরা অনেক পুরানো মসজিদ, আমরা চাইরাম একসাথে বড় করিয়া একলগে সবাই নামাজ পড়তাম, আশা করি আপনারা আমরা এই আশাটি পূর্ণ করবা। কমিউনিটির প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান কমিউনিটির বিশিষ্টজনেরা। We know this is a very challenging times, but also the masjid, it needs donations all the time. So please can we all donate as much as we can. আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ পুরাতন মসজিদ দর লাগিয়া এই আপনারা সবাইকে আহ্বান জানাই, আপনারা মুক্ত হস্তে এগিয়ে আসুন। Extend the mosque. And we would appreciate any generous help you can do, anything small or big, whatever you can do, please help generously. অনেক মানুষের আশা যে এই মসজিদটা বড় হইতো, এটা হরেদি যারা আসলা এরাও খুব চেষ্টা করছেন, আর বর্তমানে কমিটির যারা আসুন এরাও আল্লাহর কুমিলে বালা সালা এরা বালা চেষ্টা করে। জায়গাও না করি আমরা মসজিদ কমিটি তারা এক্সটেনশন করিরা বড় মানাইরা, যেমনি দুইটা হল বড় করি হয় একলগে মানুষ 1000 মানুষে নমাজ পড়তে পারবা, আপনারা দয়া করে আমরা সাহায্য করুকা। বর্তমানে সংকটকালীন মুহূর্তেও নর্দামটন শহরের একমাত্র মসজিদ হিসাবে করোনায় মৃত্যুবরণকারীদের ফিউনারেল সেবা দিয়ে যাচ্ছেন এই মসজিদ থেকে। সবার সহযোগিতায় মসজিদের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাবে, মসজিদটি একটি দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তরিত হবে, নর্দামটনবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে এমনটাই প্রত্যাশা সবার। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, এনটিভি ইউরোপ নিউজ, নর্দামটন। Thank you.